জল মতকাণ্ডে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা বাপি রায় উল্লেখ্য গত মাসের ত্রিশে অক্টোবর ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় জল মদের কারখানায় পুলিশের হানায় গ্রেফতার হয়েছিল বারো জন অভিযুক্ত এরপর পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জোরালো তথ্য পায় তৃণমূল নেতা বাপি রায়ের বিরুদ্ধে যদিও সেই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল বাপি রায় এরপর সোমবার অভিযুক্ত বাপি রায়কে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ মঙ্গলবার পুলিশ অভিযুক্ত বাপি রায়কে জিজ্ঞাসাবাদের জন্য চোদ্দ দিনের পুলিশি হেফাজত চেয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে এই ঘটনায় আরো অনেকে জড়িত থাকতে পারে বলেই অনুমান পুলিশ সূত্রে ইসলামপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা